বাবারে মুষলধারে বৃষ্টি নেমেছে। গুড মর্নিং সবাইকে, এখন বাজে সকাল 9টা। পোহা, ভেজিটেবল পোহা, সিম্পল প্লেন, মানে আমার খুব ভালো লাগে। আমি মানে আই লাভ চিড়ের পোহা। আর তুমি একটু ভালো করে একটু স্পাইসি বানাতে চাও, ভেজিটেবল বেশি করে দাও, তাহলে বেশ সুন্দর হয়। আর একটুখানি পিনাটস, কারি পাতা, এগুলো দিয়ে ভালো হয়। ইউজুয়ালি এই জন্মাষ্টমীর টাইমটা এরকম মুষলধারে বৃষ্টি হয়। বাট আমার এখন বাড়ি যাওয়ার প্ল্যান আছে, ভীষণ তাড়াতাড়ি আই এম প্ল্যানিং টু গো হোম। আমি খালি আমার পাসপোর্টের ওয়েট করেছি, পাসপোর্টটা রিনিউ করে দিয়েছি, পুলিশ ভেরিফিকেশনের জন্য চলে গেছে। ওইটা এলেই আমি এবার প্ল্যান করব, আমার প্ল্যান করবো বাড়ি যাওয়ার। পুজো আসছে, সো সকাল থেকে আমি ভাবলাম ব্লগ করা যাক, কারণ কি বাংলা চ্যানেল ইউজুয়ালি লোকে বলে ব্লগ করো, কিন্তু আমার হচ্ছিল না করা। ভালো রান্না মাসি এসে কাজ করে চলে যায় সকালে। আমরা আবার দুদিন আগে লাস্ট উইকেন্ড ভীমতাল ঘুরতে গেছিলাম। ভীমতাল হচ্ছে এখান থেকে 7 hours ড্রাইভ, নৈনিতালের কাছে, নৈনিতাল থেকে নিচে একটু, নৈনিতালের কাছে। বাট নৈনিতাল মতো ভিড়ও হয় না। আমি ব্লগ বানিয়েছি হিন্দি চ্যানেলে, ওটা ব্লগ দেবো। ওইখান থেকে একটা শপ ছিল, বুঝেছো তো, ফুটেজ বলে, ওখানকার অর্গ্যানিক ওখানকার জিনিসপত্র পাওয়া যায়। এই ধরো স্কোয়াশ, ধরো জ্যাম বলো, পিকল বলো, এরকম ধরনের জিনিসপত্র। তো এক সেকেন্ড, এই দুটো জিনিস এনেছি। লাইটটা আজকে আনফর্চুনেট একটু কম হবে, কারণ সকাল থেকে লাইট কম, বৃষ্টি হচ্ছে বলে। একটা রয়েছে প্লাম চাটনি, আমি প্লামের চাটনি খাইনি, তো ওটা খুব ইউনিক লাগলো। আর একটা হচ্ছে অ্যাপ্রিকট জ্যাম, সব ওখানকার অর্গ্যানিক জিনিসপত্রগুলো বানানো হয়। সো আই হোপ দিস আর গুড। প্লাম চাটনি তো খাইনি, কিন্তু এটার সঙ্গে খেয়াল দিতে পারে, পোহাটার সঙ্গে আমি খাবো। আমি ট্রাই, আমি বেশি ট্রাই করবো, আমি খাই। এই সব কি পোষালো না গো, পোষালো না টেস্টটা, সত্যি কেন অদ্ভুত খেতে। আরে প্লামের চাটনি করে খাইনি বলে নিয়েছিলাম, দ্যাট ইজ নট দ্যাট গুড। না না বাজে না, মানে ঠিক আছে আর কি, না হলো মিষ্টি হবে, না মিষ্টি না, একটু মিষ্টি না, একটু তোমার হাতে ভালো লাগবে, খুব বেশি মিষ্টি না, অল্প একটু, একটু নেই, অল্প একটু টেস্ট করো। চমন প্রসন্ন হচ্ছে, হ্যাঁ চমন প্রসন্ন দেখতে লাগছে, ইউ ক্যান টেস্ট দিস মাচ। খারাপ কি, ঠিকই তো আছে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি অতটাও খারাপ না, যতটা আমার ফার্স্ট রিয়েকশনটা একটু অদ্ভুত ছিল, কারণ আমি ভেবেছিলাম যে টেস্টটা অন্য হবে, আমার এক্সপেকটেশনটা মার হয়েছে আর কি। বাবারে পুরো অন্ধকার, লাইট জ্বালাও। আচ্ছা একটু পরে কথা বলছি, চা ছাড়া তো কাজ হয় না আমার, তোমরা জানো। কটা কাস্ট আয়নের কড়াই কিনেছি, ইউটেন্সিল কিনেছি, এটা একটা, এখানে একটা, অ্যামাজন থেকে বেশ কয়েকটা অর্ডার করেছিলাম। এটা কিন্তু ভালো ঝামেলা আছে, ঝামেলা বেশ ভারী হয় না, একটু এদিকটা পয়সা করে বলি, ওদিকটা করে না, তারপরে সেই আমার কাজ বেড়ে যায়। এবার একটু চা খাই। সকাল থেকে তুমি জানো, বিশ্বাস করো আমি স্কিন কেয়ারও করিনি, আমার স্কিন কেয়ারটা ইউজুয়ালি খুব ইম্পর্টেন্ট, বাট আমি সকাল থেকে করতে পারিনি, তো আমি চা খেয়ে তারপর স্কিন কেয়ার করবো। আমার ডায়েরি আছে, বুঝেছ, এই ডায়েরিটাতে আমি সব ট্র্যাক করি, মানে আমার যে ক্লায়েন্টস হয় পার্সোনাল ডায়েট কনসালটেশনে, দেখো এখান থেকে শুরু করে প্রচুর, মানে সব পুরো এটা
এক দু মাস হয়ে গেছে, ইটস অলমোস্ট ফিনিশড। সব ডায়েট যতগুলো ক্লায়েন্টস আছে তাদের সব অনেক একটা সিস্টেম বানিয়েছি আর কি, সো দ্যাট আই নো যে কে কী করছে কে কী করছে। আপাতত দিন আজকে আমি মনে হয় না এক্সারসাইজ করতে পারবো, কারণ কি আমার সকাল থেকে বেশ হেভি পিরিয়ডে ফ্লো হচ্ছে। তো দেখি যদি বিকেলে ঠিক হয় তখন হয়তো হাঁটতে যাবো, যদিও ওয়েদারটা এখন অমেজিং। এখন একটু বৃষ্টিটা থেমেছে, এরকম ওয়েদারটা মানে ইটস সো আইডিয়াল টু গো আউট অ্যান্ড ইউনো হ্যাভ কফি আর টি অর গো ফর আ, আমার ক্ষেত্রে আই উড লাইক টু গো ফর আ ওয়াক অর আ জগ। এনিওয়ে লেট মি কন্টিনিউ মাই ওয়ার্ক, কারণ কি এখন আমি কী করতে পারো, এখন আমার ইউটিউবে হিন্দি চ্যানেলের জন্য একটা ভিডিও আছে, সেটাকে এডিটরের কাছে পাঠাতে হবে ফর এডিটিং, সেই জন্য সেটা কম্পাইল করতে হবে, অনেক কাজ আছে। সব কাজকর্ম করে তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। ও স্কিন কেয়ারটাও ট্রাই করতে হবে, শিট। এটা হচ্ছে আমার কামা আয়ুর্বেদা নেরুলি ওয়াটার, আমি রিসেন্টলি এটা ইউজ করা স্টার্ট করেছি আমার স্কিন কেয়ার রুটিনে, বেশ ভালো। ঠিক আছে, আর এই টোনারটা আমি এখন ইউজ করছি ফেস অ্যান্ড বডি মিস্ট স্টিমড ডিস্টিলড। তো এটা মানে আই উইল হাইলি রেকমেন্ড যে কেউ যদি ভালো কোনো ইউনো ভালো টোনার খুঁজছো, দেন ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দিস। আমি বেশি দিন ইউজ করছি না, এটা 2 weeks হয়েছে, তো ইটস গুড ইটস গুড। কামা আয়ুর্বেদা কী বলতো, প্রোডাক্টগুলো খারাপ হয় না, ভালোই হয়, বাট একটু এক্সপেন্সিভ হয়। ওকে হাই হ্যালো, এখন বাজে বেলা 3:30। আমি একটা ইউটিউব ভিডিও এডিট করছিলাম, একটা পাঠিয়ে দিয়েছি আমার এডিটরকে, ঋষি আমার এডিটর, আমার সঙ্গে ফর দ্য লাস্ট 7-8 months ও কাজ করে, অ্যান্ড আমার অনেকগুলো ভিডিও ও এডিট করে, কিছু কিছু আমি করি, বাংলা ভিডিওগুলো অফকোর্স আমি করি, বাট এখন ও একটা ও করছে, সেটা সকালে পাঠিয়েছি সেটাও করছে, আর আমি একটা এখন জাস্ট এডিট করছিলাম বসে বসে। আমাকে আর জিজ্ঞেস করছে আমি কিসে এডিট করি, আমি এডিট করি আই মুভিতে, আমার কাছে একটা ম্যাকবুক আছে, সো দ্যাট ইজ ওয়ার আই সিট অ্যান্ড এডিট। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, সকালে আবার বৃষ্টি হচ্ছিলো, অন অফ চলছিলো। অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর টাইমটায় এক দুদিন না মারাত্মক বৃষ্টি, মানে এভরি ইয়ার বৃষ্টিটা হবেই, মানে এটা কৃষ্ণের জন্মের টাইম, তো অফকোর্স সবাই স্টোরি অফ কৃষ্ণর বার্থ জানোই। তো আমাদের আমি তো সেরকম কিছু করিনি, কারণ কি আমি প্রতিবার জন্মাষ্টমীতে আমার সঙ্গে এরকম একটা কেস হয়, আমার বাড়ির সামনেই একটা মন্দির আছে, কৃষ্ণ ঠাকুরের একটা মন্দির হয়, ওখানে জন্মাষ্টমী সেলিব্রেট হয়, তো ওখানে আমি গেছিলাম, অনেক ছবি দিয়ে দেবেন, খুব সুন্দর ওরা সাজায়, কীর্তন আয়োজন করে, একটু প্রসাদ ব্যবস্থা করে, অনেক মানুষজন যায়, সুন্দর করে সে সাজায়, একদম বাড়ির কাছেই আমার। আর ফর দ্য লাস্ট 3 years আমি দেখছি বাই হুক অ্যান্ড ক্রুক আই এম অলওয়েজ দেয়ার, মানে এই বাড়িতে এসেছি প্রায় 5 বছর হয়ে গেছে, হ্যাঁ, অ্যান্ড ফর দ্য লাস্ট 3 maybe 4 years এভরি জন্মাষ্টমী আই এম আইদার ক্রসিং দ্যাট প্লেস দ্যাট লেন যেখানে ঠাকুরের মন্দিরটা আছে, কৃষ্ণ ঠাকুরের মন্দিরটা আছে, বা আমি জিমে যাই রাস্তা দিয়ে, অনেক সময় আগের বছরে যেমন জিম যেতাম তো রাস্তায় জিমটা পড়তো, বা একবার আমার মনে আছে বাই চান্সই আমি ডিসকভার করেছিলাম সবসময় জন্মাষ্টমীর টাইমটা আমি মন্দিরটা আমার ভিজিট হয়েই যায়, তো হয়তো ইউনো কোনো কিছু টান আছে তো ওই মন্দিরে বিষ্ণু ঠাকুরের। এবারে জন্মাষ্টমীতেও যেমন বলছিলাম যে আমরা সেদিন সকালেই ফিরেছিলাম, বুঝেছো তো, ভীমতাল থেকে ফিরেছিলাম, আর কোনো প্ল্যান ছিল না ওইদিকে যাওয়ার, বুঝেছো, কোনো প্ল্যান ছিল না ওইদিকে ঠাকুরের দিকে যাওয়ার, কারণ কি এতক্ষণ উৎসব ড্রাইভ করে ফিরেছিলাম প্রায় 7-8 ঘন্টা, দুজনেই টায়ার্ড ছিল, উই ওয়ার সাপোজ টু কাম হোম, বাড়িতে এসেও গেছিলাম, আর আমরা প্রায় মানে উই ওয়ার সো টায়ার্ড উই হ্যাড টু লাইক কল ইট অফ, বাট দেন আমার পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে কল এসেছিলো, আর পুলিশের আমাদের সেক্টর 56 যেখানে থাকি ওইটার পুলিশ স্টেশনটা ওইদিকে, সো কল এসে বলছে না আজকে আপনাকে পাসপোর্টের ডকুমেন্টটা এসে দিয়ে যেতে হবে স্যার, কারণ কি কালকে আমাকে সাবমিট করতে, এরকম কিছু বললো, তো না ঠিক আছে চলো। তো ওই করতে করতে আগেন আই ওয়েন্ট মি অ্যান্ড উত্তর বি ওয়াকড, আর ওই দিকেই গেছিলাম অন দ্য ওয়ে অ্যাজ ইউজুয়াল ঠাকুরের মন্দির, তো দর্শন হয়ে গেলো আমার কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমীর দিন। আমার মনে আছে ছোটোবেলায় আমি না আমি যখন দুর্গাপুরে থাকতাম, মা বাবারও দীক্ষিত ছিলেন, তো আমাদের সবসময় ফ্ল্যাটগুলো কোয়ার্টারগুলো গভর্নমেন্ট কোয়ার্টারে যখন বাবা থাকতেন সবসময় মিশনের ঠিক পিছনে অপোজিট হতো, তো প্রতি জন্মাষ্টমী আমার মনে আছে আমরা এই রামকৃষ্ণ মিশনে আমাদের বাড়ির সামনে যে মিশনটা ছিলাম সেখানে যেতাম, আর ওখানে পুজো হয় তো পুজো অ্যাটেন্ড করতাম, বৃষ্টি হতো, মা সেই কালের বড়া বানাতো, আর যেহেতু মিশনে যেতাম তো ওখানেই প্রসাদ পেতাম, মনে আছে আমার যেতাম ওখানে, তারপর ঠাকুরের কৃষ্ণের মূর্তিটা বসতো ওই ঝুলার মধ্যে, নাইস মেমোরিজ। কালের বড়াটা আই মিস, আই রিয়েলি মিস, এখানে খুব একটা বেশি পাওয়া যায় না, আর এবারে আর আমার খুব একটা খাওয়া হয় না,
বাট মার সঙ্গে ফোনে কথা হচ্ছিলো, যে মা বলছিল বানাইছিল, বাট আমি বাড়ি যাবো খুব তাড়াতাড়ি। এটা আমার বার্থডে মান্থ তো, বাই দ্য ওয়ে সেপ্টেম্বর ইজ মাই বার্থডে মান্থ, সো আই এম ভেরি 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 পাম্পড আপ দিস মান্থ। আই এম জাস্ট প্রেয়িং অ্যান্ড হোপিং যে এই মাসটা আমার আর তোমার সবারই খুব ভালো যাক। আর এই ভিডিওটা এডিটিং করে আসলে আমি ভীমতাল গেছিলাম ঘুরতে, যেরকম বললাম কিছুদিন আগে সকালে, যে ওইটা ভিডিওটা আমি আপলোড করবো আমার হিন্দি চ্যানেলে, মোস্টলি কালকে দিয়ে দেবো, তো দেখতে পারবে ভীমতালের ব্লগটা। জাস্ট টু নাইটসের জন্য ছিলাম ওখানে আমরা, খুব সুন্দর জায়গাটা, ফিরবো অফকোর্স, পুজো তো অক্টোবর মাসে এসেই গেল। তো এটা এডিট করে প্ল্যান আছে, হ্যাঁ এখানেই হাঁটতে চলে যাবো পার্কে, তারপরে সে আবার ক্লায়েন্টের কলস আছে, আপডেট কলস আছে, আর নিউ ক্লায়েন্টস এনরোলমেন্টের কলস আছে, তো ইয়াস এইসব নিয়েই চলছে। তোমরা বলো তোমরা কেমন আছো, এবার তোমাদের জন্মাষ্টমী তোমরা ইউজুয়ালি কেমন করে কাটাও, কীভাবে তোমাদের বাড়িতে পুজো হয় কি না, বা না হলে তোমরা কী সেলিব্রেট করো কি করো না, হাউ ডাজ ইট গো ফর ইউ অল। আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার জন্মাষ্টমীর ছোটোবেলার গল্প গপ্প। Okay, I will see you guys in my next vlog. তোমরা অনেকেই বাংলা চ্যানেলে বলো ব্লগ দাও ব্লগ দাও, আমি জানি ব্লগটা খুব বেশি দেওয়া হয় না, কোনো এক্সকিউজ দেবো না কেন হয় না কিছুর জন্য হয় না, বাট আই হোপ তোমাদের এই ছোটো ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড টেক কেয়ার, বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা ভিডিও অ্যান্ড ব্লগ নিয়ে।